ايش حلا عمي تعصي يا عمي تعصي هاي ماروس هاي زبيب ولا مولي غلا يا ماروب اي تكول اكل لي يا دي غرامي هاي 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 তোর কি মনে হয় না যে সেই জায়গায় কি জবাব দিবি যেখানে কোনো বন্ধু থাকবে না এই সিকন করে বান সিকন একদম সিকন হবে ওরে সব ছাড় আসলে ও সিকন করে বান সিকন আনছি তো একদম সিকন করবান এই সাসা মারুপ আই টুকু লাকুলি করি এদিকে আমি হ্যাঁ সবদুল হ্যাঁ চাচা বলছি যে তুই কি আমি তো তো চিনতে পারছি না সত্যি সত্যি তুই তো এ চাচা আমি সেই টেরা সবদুল আমি ওই আসতে যাই আমি পড়ে গেছি কাদার মধ্যে এই জন্যই তুই চিনতে পারছিস না আমার মনে হয় গায়ে কাদা মেখে গেছে তাহলে আই টুকু লাকুলি করি দাঁড়া দাঁড়া তুই যে একেবারে জোড়ায় ধরার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা চালাই যাচ্ছিস আমার ও কথা বলছি না আমি আমার কথা হচ্ছে কি তুই যে পড়িয়ে গেছিস তা তোর এ হাল হইলো কি করে একজন মানুষ পড়িয়ে গেলে তো তার সারা গায়ে কাদা লাগে না ও আমার সারা গায়ে কাদা লেগে গে টেয়ারা তা দেখতে কি করে পড়ে গেছিস সেটাও মানলাম তুই যাচ্ছিস কেন তোর মাঠে আসছি গেছিস কিটা আমি সাসার খুঁজদি খুঁজদি এ সাসা বাড়ি গেলাম সাসি কইল আল কুপাতি গেস এই জন্য আইসি কারণ আমার সাসার মহব্বত না শালা তোর কি হাত তুমি ঘরে মানে সাসার গায়ে হাত দিছি আমি সাসা ও তুই তোর গায়ে হেগে হ্যাঁ সাসার পরে মহব্বত তো এই জন্য হ্যাঁ ঠিক আছে বলছি কি তোর কি পা বাড়ি দাঁড়ায় না হ্যাঁ ওই দাঁড়ায়েতে হাঁটতে হাঁটতে চলে আইসি এখন কথা ছিটা না কথা হইলে এই আইল কি করতেছি সে আইল তো এই পাশের আইল দিয়ে হাঁটতে যাই আমি পড়ে গেছি এই আইল একদম সিকন করে কেটে আরো সিকন করে ওর পর দিয়ে কাদা দিয়ে বান্ধাছি মারুবি দিয়ে এ বেলেট দিয়ে কাটতেছিস না এই যে কুদাল এই ছাড়ছি তাই এই যে আইল কুপাই কাটতেছিস তাই এই অন্য জমি তোর মধ্যে ঢুকে যাচ্ছে না তো আরে ধর ওই পাশের খেতালা মনে করো যে বিশাল বুদ্ধিমান আমি ওর আগে অন্তত ওই পাকের সিজনে তিনবার আইল কেটে ফেলাই মনে কাজে কেটে কেটে অলরেডি দু হাত তো বের করে ফেলাই দিছি হাই 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 এ চাচা এ করিছিস কি এই এ শালা আমি চাচা আমি চাচা হাই মারু চাচা জিবে বের করে মরি গেল শালা আমি চাচা এমনি পড়ি আর অবস্থা খারাপ আবার গলা টিপে ধরছিস চাচা এ মারু নিয়মিত আমার সাথে এরকম খারাপ আচরণ করে আমি কিন্তু এইটা সহ্য করব না ওই ধুলাম আমরা এইবার যদি ক্ষমতায় আসি তাহলে ওরা আমি মাটিতে আস্ত পুঁতে থব গলাম এ তুই কে ক্ষমতা আসবি না যার হয় হলো ওই এর আচ্ছা আমি একটা কথা কই চাচা তুই এর জমিতে দুই হাত বের করে নিছিস দু হাত নাউজুবিল্লাহ এ চাচা তুই কি জানিস যে এই জমি ফাঁকি দিয়া এটা বান্দার হক বান্দার হক যে তোর মধ্যে ঢুকাই ফেলেছিস নাউজুবিল্লাহ আল্লাহ তোর কি হবে তুই কি জানিস হাসরের ময়দানে তোর সাত তবক জমিন গলাই ঝুলাই দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই শুন তোর এত বয়ান দিতে হবে না ঠিক আছে আমি যা করছি এইটাই সঠিক কি মারু আমি আগে কইলাম না যে টেরা থাকলি কেন কি একটা কি কি দেখি পাগাবেন তা ঠিক নেই এ মারু এই তুই কি সাসার জাহান্নামে যাওয়ার রাস্তা পাকা করে দিতে চাচ্ছিস আমি এটা মানব না কইলাম এদিকে হাই আর চাচা তোর আমি বলছি শোন হ্যাঁ আমি ডান পাশে হ্যাঁ
বলছি শোন, আল্লাহ রাসূল সাহাবীদের প্রশ্ন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সাহাবীরা তোমরা বলতে পারবা সবচেয়ে অভাবী কে? আল্লাহ রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলল, সবচেয়ে অভাবী তো সে যার কোনো টাকা নেই, সম্পদ নেই, জায়গা নেই, অর্থ নেই। সঠিক, সঠিকই তো। কিন্তু আল্লাহ রাসূল বলল, না, অভাবী আসল অভাবী সে যে দুনিয়ার পরে মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে যায়, মানুষের হক নষ্ট করে যায়, মানুষের ক্ষতি করে যায়, মানুষের কাছে নিজেকে অপরাধী প্রমাণ করে যায়, বান্দার হক নষ্ট করে যে কবরে যায়, হাশরের ময়দানে তা দাঁড় করানোর পরে অন্য যে ঋণ, এই ঋণ শোধ করার জন্য এর আমল নামা থেকে সোয়াবগুলো কেটে কেটে ভাগ করে দেওয়া হবে। যেরকম তুই যে জমি ফাঁকি দিয়ে নিছিস দুই হাত, তোর সোয়াব ওই জমি মালিক যার জমি ফাঁকি দিছিস ওর আমল নামায় দেবে। এভাবে দিয়ে যখন দেখা যাবে যে তারপরেও আরও মানুষ তোর কাছে পাবে, তখন আর তোর সোয়াব অবশিষ্ট নেই, কি করবে, ওগের গুণা তোর আমল নামায় দিয়ে দেবে, আর এর বিনিময়ে তুই জাহান নামে হয়ে যাবি চাচা। তুই চিন্তা করে দেখ এটা কি তুই চাস। তুই যে আমাদের কাজের খোঁজি খোঁজি তোর অন্যায় আছে না, এটা অন্যায় অল্প হলেও এই আমি যে কথাটা কলাম পরকালের ময়দানে কি হিসেব দিবি সেটা ক। তোর সোয়াব কেটে দিয়ে পরে যখন আর সোয়াব থাকবে না, অন্যের গুণা তোর ঘাড়ে দেবে, তুই যাগের হক নষ্ট করেছিস, যাগের আইল ফাঁকি দিছিস, জমি নিজের মধ্যে ঢুকাইছিস, আই হাই হাই, তোর কি মনে হয় না যে সেই জায়গায় কি জবাব দিবি, যেখানে কোনো বন্ধু থাকবে না, যেখানে কোনো সাহায্যকারী থাকবে না, যেখানে দেখার মতো বলার মতো উপকার করার মতো কারণ পাবি নে, বউ ভাইসা কেউ আপন হবে না। কান্দিস না, কান্দিস না, শোন, তোর কথা খণ্ডানোর ক্ষমতা আমার নেই, কারণ তুই কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলিস না, এটা স্বাভাবিক। এখন মারুক, এ মারুক, বাম পাশে করছি যে অন্যায় তো হয়ে গেছে, এখন এই অন্যায় সংশোধন করতে গেলে কি করা লাগবে? আমার বলছে আইল, সেই আইল লিগাল আলির পরে আইল দিবি, দুইজনই আইলটা সেটা করবি যাতে এর পথে হাঁটা যায়, সার রাখা যায়। এনে কি কেসে উঠেছ না কি দেখদিন না কাদা, এখন এই এইটা করবি, অন্যের হক মারবি না চাচা। এক কাজ কর, তুই কুপিয়ে দে, আমি বাঁধে দিচ্ছি। মারুক লাঠিটা ধর, হয়ে যান থো। বলছি আমি তো কুপাই দিচ্ছি, তা তুই বাঁধি পারবেন তো? পারবা নেই, আমি ছোটবেলায় আমার আব্বার আমি বাঁধে দিতাম সব। এনে আমি আরেকজনের জমিতে চলে আইছি, কি করিস আইল এবার কুপাই দে, আমি বাইন্ধে দিই, তোর আর কুপালো লাগবে না, তুই বাড়ি আই, চল বাড়ি চল, কাজের দুষ্টি মারা শেষ, আজ বাড়ি হাট, বাড়ি হাট, বাড়ি হাট, বাড়ি হাট, বাড়ি হাট। আমার সে লাঠি কই? এই যে এই পাশে, এই যে চল স্যার বাড়ি যাই, চল। এই অমনি কোন আসলে রাস্তা হতে কি এমনি যাই এমনি যাই। এই দাদা